সেই পিরানহা মাছ মানুষ কেক মাছ এই মাছ 500 এর বেশি প্রজাতি এই মাছ খাই ফেলে ভিতর আমরা মাছ পাইলাম একদম ছাগলের দাঁতের মতো দর্শক আমরা এখন আছি চট্টগ্রামের কৈবল্যধাম এলাকায় আমরা গোপন সূত্রে জানতে পারলাম যে এখানে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি হয় সকালে মাছ কিনতে আসছিলাম আপনারা দৌড় দিলাম কেন এটা হচ্ছে সেই পিরানহা মাছ মানুষ কেক মাছ আমি দাঁতটা একটু দেখাই এই যে পিরানহা মাছ এইটা পিরানহা মাছ হ্যাঁ এটা হচ্ছে চট্টগ্রামের কৈবল্যধাম এলাকায় বিক্রি হচ্ছে এই যে এখানে রক্ত লাগে আছে এইটা হচ্ছে মানুষ কেক মাছ এই যে এটা আনেন কই থেকে আপনি একটু আগে বলছিলেন যে এটা তাহলে আর ওদের থেকে পাহাড়তলি থেকে আনেন এটা নাকি আপনাদের বেশি লাভের আশায় এটা বিক্রি করেন এটা তো নিষিদ্ধ মাছ না এটা তো জানি না স্যার এখন তো আপনি জানলেন এখন কি এই মাছ বিক্রি করবেন না আর বিক্রি করব না কত করে বিক্রি করেন মাছ 160 টাকা এটা আমি কাইটা দেখাবো ভিতরে কি আছে আপনি একটা মাছ তোলেন আমার জন্য এটা ওজনদার এটা 80 টাকা আসছে এটা হচ্ছে সেই পিরানহা মাছ যেটা উৎপাদন বিক্রি সব প্রকার নিষিদ্ধ এবং এটা খাইলে প্রচুর রোগ হয় আপনি জানেন এ সম্বন্ধে মাথা লাগতেছেন বলেন তো মানুষ কিনতেছে তো এটা তো মানুষ কিনতেছে খাইতেছে অলরেডি খাইতেছে মানুষ কি এটা কি তেলাপিয়া মনে করে খায় নাকি পিরানহা মনে করে খায় পিরানহা মনে করে খায় পিরানহা মনে করে খায় মানে যে দাম কম পাবে এই জন্য তারা পিরানহা মনে করে খাচ্ছে যে এগুলো কি কি খাবার এগুলা এই যে মাছ একটু ধরেন তো এটা এই যে এই মাছ 500 বেশি প্রজাতি এই মাছ খাই ফেলে ভিতরে আমরা মাছ পাইলাম হুম দেখি আর কারণ সাদা ভিতরে একদম সাদা দাঁত দেখাই দাঁত কাটেন কাটাবো নাকি দেখাবো হ্যাঁ দেখান দেখান কাটেন মাছ কেন দুই ভাগ করেন একদম ছাগলের দাঁতের মতো হ্যাঁ এটা হচ্ছে নিচের অংশের দাঁত আর এটা হচ্ছে উপরের মাড়ির দাঁত এই যে এই মাছ চট্টগ্রামের এখানে কৈবল্যধাম এলাকায় ওপেন বিক্রি হচ্ছে এবং আমি একজনের ভাইয়ের সাথে কথা বললাম উনি যেটা বললো যে ওনাদের ধরে আসা লাভ নাই পাহাড়তলি মোড় থেকে মূলত মাছগুলো কিনে সেইখানে মূলত ধরতে হবে আপনি কি জানেন বলতেছিলেন যে এটা কি মাছ বললেন মিনারকাপ বলে হ্যাঁ মিনারকাপ এটা পিরানা মাছ আপনি জানতেন না আপনারা কি জানেন এই মাছ সম্বন্ধে হ্যাঁ সবকিছু জানি খাওয়া এই মাছটা খাওয়া নিষেধ এটা নাকি চট্টগ্রামবাসী যাই নাই খাচ্ছে যে পিরানহা মাছ অনেকে জানে না তাই খাচ্ছে আর কি আপনাকে জানেন তো এই কথা জি জানি এই মাছটা মানুষ খায় হ্যাঁ এই মাছটা খাওয়াটা ঠিক না এটা অনেক বিষাক্ত একটা মাছ কি মাছ এটা এটার নাম পিরানকা পিরানকা মানুষ কিডনির জন্য ক্ষতিকর বলে এটা আমরা শুনছিলাম টিভিতে হ্যাঁ তো ফেসবুকে পাইছিলাম তো এখানে তো অবাধে এই মাছ বিক্রি হচ্ছে এখানে মাছ বিক্রি হচ্ছে তো এখানে তো অনেক কিছুতে অ্যাকশন নিচ্ছে না তার জন্য এখানে এগুলো বিক্রি অবৈধ মাছ বিক্রি হচ্ছে এখন উনি তো পেটে দেয় বিক্রি হচ্ছে এগুলো বাড়ির থেকে আসে বাড়ির থেকে এখানে পাত্রে আসে উনি পাত্র থেকে কম রেটে আনি এখানে কম রেটে বিক্রি করে এই মাছ ধরে কোথায় সাগর থেকে না সাগর থেকে না এটা পুষ্কুনির থেকে এটা পুকুরের মাছ এটা ডাইরেক্ট চাষ হচ্ছে এখানে এখানে হচ্ছে না এটা গ্রামের দিকে চাষ হচ্ছে উনি এখান থেকে পাত্রে আর থেকে আনতেছে আমরা এখন ছিলাম হচ্ছে চট্টগ্রামের কৈবল্যধাম এলাকায় সেখানে হচ্ছে ওপেন পিরানহা মাছ বিক্রি হচ্ছে এবং পিরানহা আপনারা জানেন যে প্রায় 475 প্রজাতির মাছ এরা খেয়ে ফেলে মাছ ধ্বংস করে ফেলছে এবং এই মাছ খেলে সাধারণ মানুষের প্রচুর রোগ শোক হয় যেহেতু প্রশাসন এখানে কোনো ব্যবস্থা নিচ্ছে না সেই কারণে এখানে তো এক ব্যবসায়ী আছে পিছনে আর কয়েকজন ব্যবসায়ী আছে তারা অ্যাভেলেবেল এই মাছ বিক্রি করছে